ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক ভাই জানতেছেন যে কেউ যদি 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতের প্রথম যে বৈঠক সে বৈঠক ভুলবশত আদায় না করেন অথবা আদায় করেছেন কি করেন এ নিয়ে সংশয় তৈরি হয়, তো সেক্ষেত্রে তার করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। জি, এটি হচ্ছে সালাতের ওয়াজিবাতগুলোর ভিতরে একটি ওয়াজিব। এটি যদি কেউ ইচ্ছাকৃত তরক করে তাহলে তার সালাত বাতিল হবে, তাকে নতুন করে সালাত আদায় করতে হবে। আর যদি অজ্ঞতাবশত কেউ যদি এই কাজটি করেন তাহলে তার সালাত শুদ্ধ হয়ে যাবে। আর যদি কেউ ভুলবশত এই কাজটি করেন তাহলে তিনি স্মরণ আসার সাথে সাথে তিনি এটির বিপরীতে তিনি সালাতের শেষ পর্যায়ে গিয়ে সুজুদুস সাহু অর্থাৎ ভুলের কারণে যে সাজদা দিতে হয় সেই সাজদা তিনি আদায় করবেন, অথবা তিনি সালাতের ভিতরে স্মরণ করতে পারলেন না, সালাম ফিরানোর পরে কেউ তাকে সতর্ক করলো যে প্রথম বৈঠক এটি আদায় করা হয়নি, তো তখন তিনি এই সতর্কবাণী শুনে সাথে সাথে তিনি সাজদা দিয়ে এটির যে ভুল সে ভুলের তিনি কাফারা আদায় করবেন। তো এটি হচ্ছে এর বিধান, অর্থাৎ কেউ যদি ভুলবশত বা সংশয়ের ভিতরে পড়ে যান এই ওয়াজিবের ক্ষেত্রে, তো তিনি সালাতের শেষে সেটি সালাম ফিরানোর পরে হোক আগে হোক তিনি নিজে মনে করে হোক অথবা কেউ তাকে মনে করিয়ে দিয়েছে সে অবস্থায় হোক, তিনি ভুলের কারণে যে সাজদা দিতে হয় সে সাজদা দিবেন, ইনশাআল্লাহ বিজনিল্লাহ তার সালাত শুদ্ধ হয়ে যাবে, তাকে আলাদা করে নতুন করে তাকে সালাত আদায় করতে হবে না। আল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ।